কেবলমাত্র আপনি আপনার যে উম্মতের জন্য কাঁদবেন, যে উম্মত উম্মতানির জন্য আপনি কাঁদা কাটা করবেন, আমার আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে, আমার উম্মতের উপায় কি হবে, আমার উম্মতের উপায় কি হবে, আমার হাবিব শুনুন শুনুন শুনুন, ওই সমস্ত উম্মত উম্মতানির জন্য যে উম্মতগুলো আপনার প্যারা হয়ে যাবে, যে উম্মত উম্মতানি আপনার পাগল হয়ে যাবে, আপনার দেওয়ানা হয়ে যাবে, আপনার দোস্ত বেনে যাবে, আপনার বন্ধু বেনে যাবে, আপনার দিদার পেয়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ শুনলেন আমি আল্লাহ জানালাম কিয়ামতের কঠিন দিনে সেদিনে ইহুদির জন্য রহিম হব না, খ্রিস্টানের জন্য রহিম হব না, মুনাফিকের জন্য রহিম হব না, আমি আল্লাহ মুশরিকের জন্য রহিম হব না, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা যত মখলুকাত রয়েছে কারো জন্য রহিম হব না। আমার হাবিব আপনার উম্মত যখন আমার সামনে দাঁড়িয়ে যাবে কিয়ামতের কঠিন দিনে, সেদিন আমার একটা নাম থাকবে কাহার, কাহার মানে হলো কঠিন নাম, আমি আল্লাহ কাউকে সেদিন চিনব না, মাকে চিনব না, বাপকে চিনব না, ছেলেকে চিনব না, মেয়েকে চিনব না, কোনো বান্দা বান্দি আমার কাছে প্রিয় হবে না, আমি সেদিন চিনব বান্দার নেক আমাল আছে জান্নাত যাবে, বান্দার গুনাহ আছে জাহান্নামে যাবে, কিন্তু আপনার উম্মত উম্মতানি যখন সামনে হাজির হয়ে যাবে আখিরি জামানার পয়গম্বরের উম্মত হওয়ার কারণে আমি আল্লাহ পাক তার জন্য কাহার হব না, কঠিন হব না, আমি আল্লাহ আপনার মহব্বতে আপনার ভালোবাসায় আপনার মুখে হাসি ফোটাবার জন্য আপনার উম্মতের সামনে আমি আল্লাহ রহিম হয়ে যাব। আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কত দয়া করেছেন বলেন তো, আল্লাহ চাইলে হাবিবকে বলে দিতে পারতেন হাবিব ওদের জন্য কাঁদার দরকার নেই, ওরা ভালো কাজ করুক খারাপ কাজ করুক ওদের হিসাব পরে দেখা যাবে, আল্লাহর রাসূল কাঁদছেন কেন, আমার নবীজির কান্নার দরকার কি ছিল, আমার আল্লাহ পাঠিয়েছেন পরোক্ষভাবে আয়াতে কারিমাতে এসেছে একেবারে স্পষ্ট আয়াত, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যত জগৎ আল্লাহ সৃষ্টি করেছেন তিনি যখন তিনি যেমন সব জগতের রহমান সব জগতের মালিক যেমন তিনি তিনি ঠিক আমার রাসূলুল্লাহ তিনিও সব জগতের জন্য রহমত, জোরে বলবেন না, না কবর জগতেও রহমত, দুনিয়াতেও রহমত, মায়ের পেটেও রহমত, সে রুহের জগতেও রহমত, কায়ামতের দিনেও আমাদের জন্য নবীজি হবেন রহমত, জোরে বলবেন না, আর একটু জোরে হবেন সুবহান নারে তাকবীর, তবে আল্লাহ দয়ালু না কৃপণ, কিছু বুঝে আসছে, আর একটু এগিয়ে যান, আল্লাহ কত দয়ালু বোঝেন, আমরা অনেকে নেক কাজের নিয়ত করি, করি না, নেক কাজের নিয়ত করি তো, রাহানা বলেন বলেন কি রকম নিয়ত, আমি দাড়ি ছেড়ে দেবো, আমি রোজা রাখবো, আমি ওয়াজ আমি ওয়াজ করব, আমি নসিহত করব, আমি যাকাত দেব, আমি হজ করব, আমি কালমা পড়ব, এগুলো সৎ নিয়ত না, এগুলো ভালো নিয়ত না, আমি 10 টাকা মসজিদে দেবো এটা ভালো নিয়ত না, আমাদের কাঁধে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন, সম্মানীয় লেখকেরা তারা আছে না লেখার জন্য, সম্মানীয় লেখক আল্লাহর ফেরেশতা তারা রেডি আছে তো সব সময়, আমি কখন কি করছি না করছি সব লিখছে, এখন যে টিকিট কাটতেছে ও তো জানে, যে লটারির টিকিট কাটতেছে ও জানে, কেউ দেখতে পায় না, ও জানে কেউ দেখতে পায় না, আমি আর যে টিকিট কাটছি সে আর আমি ছাড়া আর কেউ জানে না, আর সে কি দুটো টিকিট দে তাড়াতাড়ি পকেটে রাখ দিলে টাকা টাকা চলে যাচ্ছে, ওর ইমান আছে যে লটারি টিকিট কাটে তার ইমান নেই,
ওর ওই অবস্থায় যদি মারা যায় ওর জানাজা হবে না, ওর গোসল হবে না, ওর কবরে জায়গা দেবে না, এত মার মারবে, একটু সোজা হয়ে শোবে তো সুতিও দেবে না। কথা বুঝছেন না? তাহলে লটারির টিকিট কাটা যাবে তো? এই যারা ফেসবুকে গান বাজনা ছাড়ে, এদের আল্লাহ খুব আদর করবে তো? তুই আমার একমাত্র হেভি বান্দা, এদিকে কথা বুঝছেন না? হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিচ্ছে গান বাজনা, বাজে বাজে ছবি দিচ্ছে না দেয় না, মুসলমান ছেলে অনেক দিচ্ছে। এর যদি ভাবতো যে আল্লাহ আমার জন্য কত দয়া করছেন, আল্লাহ আমার জন্য কত দয়া করছেন, আল্লাহ আমার জন্য কত দয়া করছেন, এই ভাবনাটা যদি তার হৃদয়ে আসতো, ওই ছেলেটা এই কাজ করতে পারত? আচ্ছা ওটা নাই গেল, আমাদের ছেলেপুলেরা আজকাল যে পড়াশোনা ছেড়ে, লেখাপড়া ছেড়ে ওরা এই মোবাইল নিয়ে 24 ঘন্টা এরকম করে কি করে? সব রাস্তার মোড়ে মোড়ে এই মরিচাতেই আমি ওই বড়ালি যাব, সেই বড়ালি যে বল খেলার মাঠ ওখানে যাব। তুমি ওখান থেকে নেমেছি একটা ফুটবল মাঠের পাশ দিয়ে একটা রাস্তা নেমে গেছে, তা আমি ওই কোনটায় দেখি বেশ 10-12টা ছেলে ওখানে বসে বসে অটোমেটিক চলতেছে। তো আমি গাড়ি একটু স্লো করে দাঁড়িয়ে বলছি, এই কোচিরা আমি একটু বড়ালি যাব, কোন দিক যাব? অন্তত আমি 10 থেকে 12 বার বলেছি, 10 থেকে 12 বার জিজ্ঞেস করেছি, একটা মনিষে উত্তর দিল না। একটু পেছনে ফিরে তো তাকায় যে কেউ একজন বলছে মনে হয় কিছু, পেছনেও তাকায় না। আমি আস্তে আস্তে কাছে এসেছি, এসেছি একজন ওর মধ্যে গাল দিচ্ছে শুধু এইরকম করছিস এইরকম করি কেন? আমি একজনের গায়ে হাত দিয়ে বলছি, বলে এই কোচি আমি একটু বড়ালি যাবো, কোন দিক তো এদিক যাও, এদিক যাও। সে দেখিয়ে দিচ্ছে আমার ভাঙড়ের দিক, আমি বলছি কোচি তাই তোরা এটা ঠিক করে বল। তো অনেক পরে এবার একটু মাথা উঁচু করে দেখি, হুজুর তাড়াতাড়ি মোবাইলটা এরকম করে সাইডে সুইচ অফ করে দিয়ে বলছি, ও হুজুর এই এই এইখান থেকে যান। তোরা এতক্ষণ কোথায় ছিলিস? তোরা এতক্ষণ কোথায় ছিলিস? এ জগতে না কুদরত আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞানী হইবে জ্ঞানী ধ্যান যদি করে, বেহপা দুনিয়ার লোভে কেন ভুলো মন, দুনিয়ার মোহে পড়ে কেন ভুলো মন, ও দুনিয়ার মানুষেরা এই দুনিয়ার মোহে পড়ে যদি একবার ভোলা মন হয়ে যায়, আল্লাহ ভোলা যদি হয়ে যাও, আমার আল্লাহ পাক আল্লাহ জালা বড় রাগ করেন কষ্ট পান, আমার আল্লাহ রব্বুল আলামিন চাইলেও তোমার জীবনের গুনাহটা মাফ নাও করতে পারে, তারপরেও আমার আল্লাহ দয়ালু, যে কথাটা বলার জন্য এত দূর বললাম, এবারে ভালো করে মনোযোগ দিয়ে শোনো, যে মানুষটা নেকি নিয়ত করেছেন 10 টাকা দান করবে, এখনো সে দান করেনি, আমার আল্লাহ এত দয়ালু, আল্লাহর ফেরেশতাকে হুকুম দেন, ও ফেরেশতা নেকি লেখা শুরু করে দাও, নেকি লেখা শুরু করে দাও, আল্লাহর ফেরেশতা নেকি লেখা শুরু করে দিয়েছে। আচ্ছা বলেন তো, এখনো পর্যন্ত ধর ছেলেটা দান করেনি তো, শুধু বলেছে আমি মসজিদে 10 টাকা দেব, এটা বলেছে, এখনো দিয়েছে কি? সে দান দিয়েছে? দেয়নি, নিয়ত করেছে। এতে যদি তার নেকি লেখা শুরু হয়ে যায়, এর মতন ভালো কপাল আর আছে? তাহলে আমি যদি আজকে নিয়ত করি যে আমি আল্লাহ যদি চায় আমি উমরায় যাব, আল্লাহ যদি চায় আমি হজে যাব, তাহলে আজ থেকে তো আমার নেকি লেখা শুরু। কথা বুঝছেন না? বুঝেন না? কিন্তু যে ছেলেটা গোনার নিয়ত করেছে, চল ভাঙড়ে যাই, বাকি যা সিনেমা হলে সিনেমা দেখতে হবে, এখন যদিও বন্ধ হয়ে গেছে কিন্তু নিয়ত তো খারাপ। খারাপ নিয়ত কি? খারাপ নিয়ত নিশ্চয়ই ভালো নিয়ত না। এই নিয়ত যেই খারাপ নিয়ত করেছে, আল্লাহ বলছে ফেরেশতা এখন লিখে শুনে, তাহলে আল্লাহ গোনা লিখবো না?
ও নেকির নিয়ত করেছে, নিয়ত করার সাথে সাথে ওর নেকি লেখা শুরু হয়ে গেছে। আর এই গোনার নিয়ত করেছে, এর গোনা আল্লাহ লিখতে দিচ্ছে না। সুবহানাল্লাহ বললেন না, আল্লাহ বলছে এখন লিখিস নেই, একটু দেরি কর। বান্দা আস্তে আস্তে বাড়ি থেকে বাইক বার করেছে, ওই মাথা থেকে একটা মেয়ে তুলে লেছে, লে ওই পাকিজা সিনেমা হলে টিকিট কেটেছে, তখন বলছে আল্লাহ এবার এবার গোনা লিখি। ওর তো এসে গেছে, এবার তো সিনেমা দেখবে, তাহলে এখনো তো দেখিনি, ও তো টিকিট কেটেছে, দাঁড়া। ফেরেশতা তখনও গোনা লিখে না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আল্লাহ কত দয়ালু বান্দার প্রতি একবার হিসাব করে দেখে। ছেলেটা গোনার কাজ করলো, সিনেমা দেখলো, থিয়েটার দেখলো, বায়োস্কোপ দেখলো, গোনা করলো, চলে আসলো, বলছে আল্লাহ এবার গোনা লিখি, এখন না, দেরি কর। আল্লাহ একবার এত বড় একটা গোনার কাজ করলো তাও লিখতে দেয় না, আর ও নেকির লেখা শুরু করেই দিয়েছে, এখনো সে দান করেনি, কিচ্ছু করেনি, শুধু বলেছে 10 টাকা মসজিদ দিত, ওর নেকির লেখা শুরু, আর এর বেলায় গোনা লিখতে দেয় না আল্লাহ। আল্লাহ বলছেন, হে ফেরেশতা, ওই বান্দা যদি এক্ষুনি তওবা করে যে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আর কোনদিন সিনেমা দেখবো না, আর কোনদিন জেনা করবো না, ব্যভিচার করবো না, আমি ওয়া আতুবু ইলাইহি, আমি ওই গোনা থেকে ভালো হয়ে যাচ্ছি, বান্দা যদি এই তওবাটা করে এক্ষুনি তো তোর গোনা মুক্তি হবে, এক্ষুনি লিখেছিস এক্ষুনি মুছে দিতে হবে। ও জানে একটু দেরি কর, বান্দা যদি তওবা না করে তাহলে লিখিস। আজ থেকে 1500 বছর আগে আল্লাহ রাসূলুল্লাহর হাবিব বলে গেছেন, আমার উম্মাত উম্মাতানি তাহা, যদি তোমরা একটা গোনার কাজ করে ফেলো, সঙ্গে সঙ্গে অনেকটা নেকির কাজ করে নাও, যাতে তোমার নেকির পাল্লাটা ভারী হয়ে যায়। এ চিন্তা কজন আর আছে? জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, অজ্ঞানীরে বোঝাবে কে আছে এমন কোথায়, কচুর মতো কচু হলে অল্প জালে সেজে, আর মানুষের মতো মানুষ হলে অল্প কথায় বোঝে। ছোটবেলায় কটা কবিতা পড়েছিলাম, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, মুখে হাসি মুখে বল, তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই যার পণ, পড়েছিলাম না? চল কোদাল চালাই হিরে মানের বেলায়, ছুটবো খেলবো হাসবো, সবার ভালোবাসবো, গুরুজনকে মানবো, সত্য কথা বলবো, মিথ্যা পায়ে দলবো। আচ্ছা এসব পড়া মনে হয় সব ভুল হয়ে গেছে। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি, সেটা সবে মিলে নাহি কেউ পর, পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালে যাই, হিংসা ও মারামারি কবু নাহি করি, পিতা মাতা গুরুজন সদা মোরা ডরি। আচ্ছা যা পড়েছে ও সে পড়া অনুযায়ী সব কাজ কাম করতে সব, হ্যাঁ হ্যাঁ, গুরুজনদের সব ভয় করে না? আল্লাহ রাসূলুল্লাহর কাছে আজ থেকে 1500 বছর আগে আমার দয়ার নবী বলে গেছেন, হে আমার সাহাবীরা শুনে নাও, তোমরা যদি বয়স্কদের সম্মান জানাও, তোমরা যদি জীবনে বেঁচে থেকে বয়োজ্যেষ্ঠদের যদি সাথী হতে পারো, বয়স্কদের পাশে যদি দুঃখের ভাগিদার হয়ে যাও, বয়স্ক মানুষের সাথে যদি সময় কাটাও, বয়স্কদের পাশে যদি সাহায্য সহযোগিতা করো, বয়স্কদের যদি সম্মান করো, আমার আল্লাহ তোমরা যখন বয়স হয়ে যাবে, তোমরা যখন বুড়ো হয়ে যাবে, আমার আল্লাহ তোমাদেরও সম্মান দিয়ে দেবে, কোনোদিন কেউ তোমাদের অসম্মান করবে না। ও ছেলেরা, তোমরা যদি তোমার ওই বয়স্ক বাপটারের সন্তানের মতো যেমন ভালোবাসো, তোমার বাচ্চাটা তোমার মেয়েটাকে যেমন আদর করো, তোমার বাচ্চাকে যেমন বুকে জড়িয়ে নাও, তোমার ওই বয়োজ্যেষ্ঠ বাপ কি কোনোদিন কি চুমা দিয়েছো, আদর করে বুকে নিয়েছো, কোনোদিন কি কাছে ডেকে বলেছো আমার সোনার আব্বা, কোনোদিন এমন করে বলেছো, বলতে জানতে যদি তুমি এমন কথা একবার জবানে বলতে পারতে, তোমার আব্বা তোমার
সামনে না কাঁদলেও রাতের আধারে নামাজের মুসল্লায় আল্লাহর কাছে তোমার জন্য কান্তো। এখন তো সব বিদেশ মন্ত্রী ঘরে এসেছে, কথা বুঝছেন না? কেউ পায়রা গাছাইতে এসেছে, কেউ হাড়োয়া থেকে এসেছে, কেউ মাধবপুর থেকে এসেছে, কেউ ঘটকপুকুর থেকে এসেছে, কেউ গোবিন্দপুর থেকে এসেছে, আসেনি মরছে। ওরা হলো বিদেশ মন্ত্রী, কথা বুঝছেন? আগে সব ভাই ভাই কি সুন্দর মিলেমিশে ছিল, সব ভাই ভাই, বড় ভাই, মেজ ভাই, সেজ ভাই, ছোট ভাই, নটেন ভাই, খুবাই ভাই, সব ভাই লাইন দিয়ে একটা বাড়ি, একটা বারান্দা, লম্বা বারান্দা, 100 লোক এক জায়গা বসে খাওয়া দাওয়া যেত। আর যেই বিদেশ মন্ত্রী ঘরে এসেছে, সব মাজাতে মাজাতে দেয়াল উঠে গেছে। হ্যাঁ, উঠেছে না ওঠেনি ভাই? কেন কেন এই অশান্তি? কেন কেন এই অশান্তি? একটু বোঝার চেষ্টা করবেন না? হুজুর ডেকেছে 10টা ছেলের, বলছে এদিক এসেছে, বলছে এইলে সবে একটা করে লাঠি লে হাতে ধরে দাঁড়া, যে আগে ভাঙতে পারবে তার পুরস্কার, তো দুবার ভাঙতে হবে, তো সব রেডি, যেই 1 2 3 আর লাঠি মচ করে ভেঙে ফেলে, বল হুজুর আমি ফাস ফাস, তাহলে তুই না হলি তবে তোর কাজে লাগবে, তুই ফাস হয়েছিস, তুই আমার কাছে আছে কাছে ডেকে বলছিস, বলে কজন আছে বলতো? বলছে মোট 10 জন, 10টা করে লাঠি সবার হাতে বাঁধতে দে, বললে এইবার যে ভাঙতে পারবে সবার আগে তার ফেরাই আছে। কত চেষ্টা করছিস যে 10টা লাঠি একসাথে ভাঙা যায়, বলে হুজুর একটা করে হলে ভালো হতো, একটা করে হলে ভালো হতো। আল্লাহর কোরআন শেখায় মিলেমিশে থাকো, দিন শেখায় মিলেমিশে থাকো, আলেম শেখায় মিলেমিশে থাকো, আর দুনিয়ার কিছু পোড়া কপাল ফাটা নেতা আছে তারা বলে ভাই ভাই আলাদা হয়ে যা, কিছু মানুষ আছে, কিছু অসভ্য নারী আছে তারা বলে সব আলাদা হয়ে যা। চার ভাই যদি একসাথে সংসারে থাকে, ও সংসারে আর কেউ কোনোদিন মাথা উঁচু করে কথা বলতে পারবে? যদি চার ভাই চার জায়গায় চলে যায় তো সহজ হবে। এই তোর বড় ভাই কি বলে জানিস? বলছে মেজরটার যে সম্পত্তি আছে সব বাপের কাছ থেকে জোর করে লিখে নেব, এর নাম হলো মুনাফিক। এখন মেজো আর বড়র ভালো চোখে দেখবে? যদি মেজো সাহেব ওই বড় সাহেবকে ডেকে যদি বলতে পারতেন, বড় সাহেবকে যদি বলতে পারতেন, সাহেব আমার বড় ভাই আপনি কি এরকম বলেছেন, বড় ভাই নিশ্চয়ই বলতো না কিছু এরকম বলিনি, কিন্তু ও জিজ্ঞেস করবে না। কাক কানলে যাচ্ছে, কাকের ভীষণ দৌড়চ্ছে, কানে হাত দেয় না যে আমার কানটা আছে কি নাই। ভাই আমার দোস্তের আমার যাকো, আল্লাহ দয়ালু, আল্লাহ করুণাময়, কেমন দয়ালু দেখেন আল্লাহ নবী, বিশ্ব নবী, নূরের নবী, 1 তারিখে মসজিদে নববী শরীফ থেকে বার হলেন, সঙ্গে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুকে সাথে করে নিলেন। আল্লাহর নবী সাহাবে হযরতে আলীকে নিয়ে আসমানের দিকে তাকালেন, জমিনের দিকে তাকালেন, ডান দিকে তাকালেন, বাম দিকে তাকালেন, আল্লাহর নবী আল্লাহর রাসূলের জামাতাকে আদর করে জিজ্ঞেস করেন, ও আলী বলো বলো বলো, দুনিয়ার জমিনে পৃথিবীর জমিনে যদি গুনাহ করো কখন তুমি তওবা করবে? হযরতে আলী মুর্তজা বললেন, সময় পেলে করব, অথবা কাল হয়তো করতে পারে, দুনিয়ার জমিনে সেই গুনাহগারটা কালকেও হয়তো সে ভালো হয়ে যেতে পারে। আল্লাহর নবী বলে, ও আলী তোমার দ্বারায় যদি কোনোদিন, আমার কোন উম্মতের দ্বারায় যদি কোনোদিন কোনো গুনার কাজ হয়ে যায়, কোনো পাপের কাজ হয়ে যায়, আমার ও আলী আমার উম্মতদের বলে দিও, আমার উম্মত উম্মতানিদের জানিয়ে দিও, তারা যেন সঙ্গে সঙ্গে তওবাটা পড়ে নেয়, সঙ্গে সঙ্গে তওবাটা পড়ে নেয়, সঙ্গে সঙ্গে তওবাটা পড়ে নেয়, তারা যেন আল্লাহর পথে ফিরে আসে, আল্লাহর কাছে ক্ষমা চায়। কেননা যদি তারা ভাবে
কাল আমি তওবা করব, কাল এই দিনটা অনেক সময় রয়েছে, এই সময়ের মধ্যে যদি জান কবজ হয়ে যায়, এই সময়ের মধ্যে যদি সে মারা যায়, আর সে তওবা করতে পারবে না, আর সে কোনোদিন ভুল স্বীকার করতে পারবে না, তাই সে বেঁচে থাকতে থাকতে যদি একবার জবানে পড়ে নেয় রব্বানা আমার আল্লাহ জলাম না, আমি জুলুম করেছি, অত্যাচার করে ফেলেছি, আনফুসানা আমার নফসের উপরে আমি নিজে নিজে জুলুম করেছি, আল্লাহ আমার গোনার জন্য আমি দায়ী, আমার পাপের জন্য আমি দায়ী, আমার অন্যায় অপরাধের জন্য আমি দায়ী, আল্লাহ পাক আমার গোনার জন্য অন্য কেউ দায়ী নয়, ও ইল্লাম তাকে ফিরলেনা, আল্লাহ যদি আপনি ক্ষমা না করেন, অতারহাম না আর একটু যদি দয়া না করেন, লানা কুনান না বিনাল খাসিরিন, আল্লাহ ক্ষতি হয়ে যাব, বরবাদ হয়ে যাব, শেষ হয়ে যাব, বিনাশ হয়ে যাব, বান্দা তোর দোয়া চাওয়া শেষ, আমি আল্লাহ জানালাম ইগফিরুল্লাহ, আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহটা মাফ করে দিলাম, জোরে বলবেন না, যে যখনই গুনাহ করেছি যদি তখনই আমি ক্ষমা চাই আল্লাহর কাছে, আল্লাহ খুশি হবে না, খুশি হবে হবে, তাহলে দেরি করছি কেন ভালো হওয়ার জন্য, কাল থেকে নামাজ পড়বো, কাল থেকে রোজা রাখবো, তসবিহ তাহলিল করবো, জিকির ফিকির করবো, আজ থেকে শুরু করে দেবো, এরকম নিয়ে থাক না ভিতরে, এটাই তো ঈমান বিল্লাহ, এটাই তো ঈমান বিরাসুল, একটু বোঝার চেষ্টা করুন ভাই, সমাজের যে চিত্রটা একটু তুলে না ধরলে হয় না, আমাকে বলছিল হুজুর ফ্রি ফায়ার আর পাবজি গেম নিয়ে একটু বলতে, ফ্রি ফায়ার আর পাবজি গেম কত কঠিন বিষয় জানেন, যে সমস্ত যুবক ছেলেরা খেলছে এখনো পর্যন্ত বা যারা খেলেছিল তারা নিশ্চয়ই না জেনে ভুল করছে, জানে না বলেই ভুলটা করছে, যদি জানতো ভুল করত না, খ্রিস্টান দেখেছেন, খ্রিস্টান নাম শুনেছেন, ও দেখেছেন কোনদিন, চোখে পড়েনি, ভাঙ্গর শেষ হসপিটালে মাঝে মাঝে আসে না খ্রিস্টানের দল, দল কোরআন শরীফে স্পষ্ট লেখা আছে মুসলমানের শত্রু কারা জানেন, ওই খ্রিস্টান আর ইহুদি, এরা হলো মুসলমানের প্রধান শত্রু, আর হিন্দুদের ব্যাপারে লেখা আছে ইন্নাল মুশরিকিনা নাজ্জাসুন, মুশরিক যারা তারা হলো নাপাক, তারা কি নাপাক, আর ইহুদি নাসারার ব্যাপারে কি বলল কথা বলে, ওদের ব্যাপারে কি বলেছে যে এরা হচ্ছে শত্রু, তো ইহুদি আর নাসারা তারা যুক্তি করে মানুষের সেবা করবে বলে পলিসি, যে যদি কোনো মুসলমানদের আমাদের দলে আনা যায় তাহলে আমরা সাকসেস, আমরা সাকসেস, কত চেষ্টা তারা চালিয়েছে, আজও চালাচ্ছে, গ্রামে কল দিয়ে, বাথরুম দিয়ে, সেবা দিয়ে, ডাক্তারি ফ্রি ওষুধ দিয়ে, চোখের চশমা দিয়ে, টাকা দিয়ে, কত চেষ্টা তারা করছে যে মুসলমান যদি আমাদের দলে ভিড়িয়ে আসে, আজও কোনো মুসলমান গেছে, কোনো মুসলমান গেছে, ওরা যদি প্রত্যেক মুসলমানের অ্যাকাউন্টেও যদি 10 লাখ করে টাকা দেয় আর যদি বলে দেয় যে সব কলেমা ছাড়তে হবে, কলেমা ছাড়তে হবে, ছাড়বে না, বলে চাচা টাকা দিছো ঠিক আছে, কলেমা ছাড়া যাবে না, ওখানে নি, ওরাও বুঝে গেছে গোটা পৃথিবীতে আজকে যদি 800 কোটি মানুষ থাকে, প্রায় 450 কোটি মুসলমান, তাহলে সংখ্যাটা কম না বেশি, প্রায় অর্ধেক মুসলমান হয়ে গেছে এবং আরো বাড়ছে, আরো বাড়ছে, কমে না, ওদের মাথায় কাজ করে না, ওরা এখন চেষ্টা চালাচ্ছে যে মুসলমানদের থেকে আমাদের টাকাও তুলে নিতে হবে, কল দিছি, বাথরুম দিছি, চশমা দিছি, সেবা দিছি, ওষুধ দিছি, আমাদের ব্যয় হয়েছে, আর ওদের কাছ থেকে এমন পলিসিতে টাকাও নেবো, ওদের ঈমানও নেবো, ওদের দিছি তো দে, যখন ওরা ঈমান ছাড়লো না এবার ওদের কাছ থেকে নিতে হবে, আবার ঈমানও নিতে হবে, ব্যাস ব্যাস, টাকাও গেল, ঈমানও গেল,
ওরা সেই পলিসি খেলেছে, দুটো খেলা বার করেছে মুসলিম ঘরে, সেই খেলা এত পরিমাণ চলতেছে সে বলার কথা নাই। খেলা দুটোর নাম কি বললাম? একটার নাম ফ্রি ফায়ার আর একটার নাম হলো পাবজি গেম। ভাই ভাই এই গেমের সঙ্গে ডাইরেক্ট অ্যাকাউন্ট নাম্বার যোগ করা আছে আমেরিকার। আপনি ওই খেলাটা ফ্রি খেলতে পারবেন না কোনো দিনের জন্য, আপনার অ্যাকাউন্টে টাকা মারতে হবে ওই খেলার জন্য, তারপরে আপনি খেলতে পারবেন। তাহলে আপনার কাছ থেকে তারা টাকা লুটে নিচ্ছে, প্রথমে কি করছে সে টাকা আপনার মারার জন্য কামান বানাচ্ছে, আপনার মারার জন্য মদ বানাচ্ছে, আপনার মারার জন্য সুদের সমস্ত ব্যবস্থাপনা তারা প্ল্যান মাফিক চালাচ্ছে। এসো মোবাইল শুধু তুমি 50 টাকায় বুক করে নাও, মাসে মাসে 200 টাকা দেবে, তার মানে তুমি সুদের আওতাভুক্ত হয়ে গেলে, তুমি যদি ওই অবস্থায় মরণ হয় তুমি জাহান্নামী। কথা বুঝে এসেছে না? এসো গাড়ি নতুন কিনে নাও, মাসে মাসে কিস্তি দেবে, সুদের আওতাভুক্ত তুমি হয়ে গেলে তুমি জাহান্নামী। কথা বুঝছেন না? আজকে মোবাইল এরকম ভাবে দিচ্ছে না, দেয় না। 10,000 টাকা তোমার একেবারে দিতে হবে না, অল্প অল্প করে দেবে। কি সুন্দর প্ল্যান! আপনাকে সুদে ঢুকিয়ে নিল, সুদের আওতাভুক্ত করে নিল। মুসলমান কখনো সুদের সহযোগিতাও করে না আর সুদ নেয়ও না। জোরে বলবেন না। আর আমরা কি করছি একটু ভেবে দেখেন। ওয়াজ খারাপ লাগছে আপনাদের, কষ্ট হচ্ছে নাকি? ভাই যে ছেলেটা পাবজি গেম খেলছে, প্রথম নাম্বার ভুল অ্যাকাউন্টে টাকা পাঠানো, দ্বিতীয় নাম্বার ভুল কোথায় দেখেন? ওই পাবজি গেমের ভিতরে যত ড্রেস আছে, ওই খেলতে গেলে ড্রেস লাগে, বন্দুক কিনতে হবে, যা খুশি আপনার সব কিনে নিতে হবে। একটা একটা ড্রেসের দাম 800 টাকা, 800 টাকা, 1,000 টাকা, 8 লাখ টাকা, 10 লাখ টাকা দাম একটা একটা ড্রেস। অস্ত্র শস্ত্র সব কিনতে হবে ওই অ্যাকাউন্টে। তাহলে টাকা সেখানে জমা নিচ্ছে কারা? আমেরিকা। আর আপনি খেলছেন। এবার ওই খেলার মধ্যে কি দোষ? প্রথম আপনি বুকে হাত দিয়ে বলুন, বাপের বুকে কোনোদিন লাথি মারতে পারবেন? মায়ের বুকে জোরে লাথি মারা যাবে? যে আজকে বাড়িতে মার বুকে একটা ঝেড়ে লাথি মারা হবে, কোনো ছেলে পারবে? পারবে না। আচ্ছা আপনার জ্যান্ত মা বাপের যখন মারতে কষ্ট হচ্ছে, মরা যখন আব্বা মা ইন্তেকাল হয়ে যাবে, কবরে যে কবরে একটা লাথি মারবো, হবে না? হবে না। আর একটু হানা বলেন, যাবে মারা যাবে? কবরে জুতো পায়ে দিয়ে যাওয়া যাবে? আমেরিকা প্ল্যান করে কবরস্থান দিয়েছে ওই গেমের ভিতরে, ওই পাবজি গেমের ভিতরে কবরস্থান দিয়েছে। আর ওই কবরস্থানের ভিতরে আমার মুসলিম ছেলেরা জুতো পায়ে ঢুকতে হবে, কবরস্থানে লাথি মারতে হবে, পয়েন্ট বাড়বে। মুসলমান ছেলের ঈমান যাচ্ছে না, থাকছে। দ্বিতীয় নাম্বার ভুল, ওই পাবজি গেমের ভিতরে একটা মিনার দেওয়া হয়েছে, বড় লম্বা মিনার, ওই মিনারে যে লাথি মারতে হবে, লাথি মেরে ভাঙতে পারলে তার পয়েন্ট বাড়বে। যে যত জোরে লাথি মারবে তার তত জোরে স্পিডে পয়েন্ট বাড়বে। সেই মিনারের গায়ে কি লেখা আছে? যারা তাজমহল চামড়ার চোখে দেখেছেন, তাজমহল দেখেছেন, কে কে একটু হাত তুলবে? যেমন তাজমহল দেখে এসেছি, মাশাআল্লাহ, পড়েন আলহামদুলিল্লাহ। তাজমহলের গায়ে কোরআনের আয়াত লেখা আছে না? দূর থেকে দেখলে কেমন মনে হয়? ফুল ফুল দেখায় না? ওই মিনারের গায়ে কোরআন শরীফের 6,666টা আয়াতের মধ্যে যে আয়াতটা শ্রেষ্ঠ, যে আয়াতকে বলা হয়েছে আয়াতুল কুরসি, সেই আয়াত আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম থেকে শুরু করে আল আলিউল আযীম পর্যন্ত এই আয়াতে কারিমাটা ওই মিনারের গায়ে লেখা রয়েছে। আর মুসলমান ছেলে সেই মিনারে লাথি মারতেছে ওই পাবজি গেমে। বলো ওই ছেলেটার ঈমান আছে না গেছে? তাহলে ওরা টাকাও লুটে নিলে, ইমানও লুটে নিলে। আর আমরা মা বাপ দেখে শুধু বলছি ও দাম অনেক, তো মোবাইলটা কেড়ে আসার মারা যেত। যদি মারতেন শহীদের নেকি হতো, যদি ওকে যদি ওর কাছ থেকে গেমটা না খেলতে দিয়ে কেড়ে নিতেন, তা তো আপনার শহীদের নেকি হতো। ও তো জমের গর্তই চলে যাচ্ছে।
ওর ইমানও যাচ্ছে আমালও যাচ্ছে। যে ছেলেটা ফ্রি ফায়ার খেলছে ও কি করলো, ফ্রি ফায়ার যে স্ট্যাটাস দেওয়া রয়েছে ইংরেজিতে ওখানে বড় বড় করে লেখা আছে দ্য ওয়ার্ল্ড ফার্স্ট ম্যান এন্ড দ্য ওয়ার্ল্ড ফার্স্ট ওম্যান, পৃথিবীর প্রথম মানুষ এবং পৃথিবীর প্রথম নারী, টু ইউ শ যদি তুমি দেখতে পাও দ্য ফায়ার চালাও গুলি। আমরা তো সব ইংলিশ পড়ে সব মাটি করে দিই, যারা খেলে ওরা বিরাট করতে পারে, যারা ফ্রি ফায়ার খেলে এখানে আছে কেউ খেলে ছেলে এরকম আছে এরকম ছেলে পিলে আছে নেই? এত সব ভালো ছেলে পিলে আল্লাহর রহমত, সব আল্লাহর ওলি। শোনেন, যারা ফ্রি ফায়ার খেলেছো সোনা, তোমরা যদি স্টেজে উঠে আসো, যারা পাবজি গেম খেলেছো তোমরাও যদি স্টেজে উঠে আসো, তোমাদের পা দোকান ধরতে আমার অসুবিধা হবে না, কেন আল্লাহর দিকে তোমাদের ডাকবো, পায়ে ধরে ডাকবো। এমনিতে যখন বলে হবে না, একটু পায়ে ধরবে, এসো সোনা, পায়ে ধরে বলে যাই আমার মতন অধম, এই গেমটা যেন আর খেলো না। পৃথিবীর প্রথম মানুষকে হযরতে আদম আলাইহিস সালাম, পৃথিবীর প্রথম মানুষকে হযরতে আদম আলাইহিস সালাম, তিনি একজন পয়গম্বর, তিনি আমাদের ঈমান, জোরে বলবেন না সুবহানাল্লাহ, তিনি আমাদের ঈমান না? সব নবী মানবো, আদম নবী বাদ, এরকম কোন ব্যাপার আছে? তা তো না, সব নবীকে আমরা বিশ্বাস করি, কথা ঠিক কি না? আর হাওয়া আলাইহিস সালাম, তিনি আমাদের আদি মাতা, সেই মা না আসলে দুনিয়ায় আমরাও হতাম না, তাই না? অথচ সেই ফ্রি ফায়ার গেমে আদম নবীকে ইহুদিদের লেবাস পরালো, আর হাওয়া আলাইহিস সালামকে একটা ল্যাংটা প্যান্ট আর লেংটি জামা গায়ে দিয়েছে, আর আমার মুসলিম ছেলে সেই গেম মনে রানতে খেলাচ্ছে। তুমি কার গুলি করছো? তুমি তো তোমার ঈমানে গুলি করছো। তুমি প্রতিবাদ করবে তা না করে তুমি সেই গেম থেকে দূরে সরে যাবে তা না করে সেই গেম তুমি নিজেই খেলতেছো। তোমার আব্বা যদি কবরে থাকে, তোমার দাদু যদি কবরে থাকে, তাদের কবরে শুধু বলতে ওদের তোল উঠিয়ে বসা, শুয়ে রেখে কেন? যেই উঠেছে মর্দা জিজ্ঞেস করছে ফেরেশতাদের, তোরা আমাকে তুললি কেন, ঘুমোচ্ছিলাম তো ভালো, তাহলে দুনিয়ায় কি রেখে এসেছিস? তারা কি চালাচ্ছে জানিস? কুল্লু শাইউন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেকটা জিনিস তার আসলের দিকে ফিরে যাবে। আপনি গোনা করবেন আর মার খাবে মা বাপ কবরে শুয়ে শুয়ে, আপনি পাপ করবেন মার খাবে মা বাপ কবরে শুয়ে শুয়ে, আর আপনি যদি এখানে নামাজ পড়েন, রোজা রাখেন, তাসবিহ তাহলিল করেন, এখানে যদি দান ধ্যান করেন, নেকির কাজ করেন, জানবেন আল্লাহ আপনার আব্বা মাকে কবরে নাজাত করে রাখবে। জোরে বলবেন না, ওয়ালা আলি আশ্রত ভেষে হাজারতে বেলালের মধুর জান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, জোরে হবে না সুবহানাল্লাহ, আশ্রত ভেষে হাজারতে বিলালের মধুর জান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছনে নামাজ পড়লে কেমন হতো, আহা দয়ার নবীর পিছনে নামাজ পড়লে কেমন হতো, আর দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আল্লাহ হুম্মা সাল্লি আলা ওয়ালা আলী, আমার বন্ধুরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ওয়াজ করতেন আর আমরা হতভাগা গোনাগার যদি নবীজি সাহাবী হতাম, আমাদের সৌভাগ্যটা ভালো হতো না খারাপ? আমাদের পাশে যদি সাহাবীরা বসে থাকতেন, এরকম কপাল
করে আসতে হয় না সেই কপালের মতন কপাল আর আছে ওরকম সৌভাগ্যের থেকে আর সৌভাগ্য আর আছে দিনি কত আলোচনায় থাকতাম আমি অধম সামনে রাসূল পাক তো পাশে সাহাবীগণ জোরে হবে না হবে না আর একটু মহব্বত করে হবে না সুবহান দিনি কত আলোচনায় থাকতাম আমি অধম সামনে রাসূল পাক তো পাশে সাহাবীগণ আবু বকর ওমর ওসমান আলীর সঙ্গী কেমন হতো আবু বকর ওমর ওসমান আলীর সঙ্গী কেমন হতো আর দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আল্লাহুম্মা ওয়ালা আলী কেমন ছিল সে দৃশ্য মদিনার দেখেছেন সব সাহাবী খেলছে শিশু হাসান হোসাইন সাথে আছে দয়ার নবী কেমন ছিল সে দৃশ্য মদিনার দেখেছেন সব সাহাবী খেলছে শিশু হাসান হোসাইন সাথে মোর দয়ার নবী নবীর কাদ মোবারক চড়ছে হোসেন দেখেলে কেমন হতো নবী সোনার জবানে ডাকছে হাসান শুনলে কেমন হতো তু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আল্লাহুম্মা ওয়ালা আলী আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি কত সদয় বান্দার প্রতি কত দয়ালু সূরাতুল ফাতিহার একটি আয়াতের কথা বলতে বলতে এত দূর চলে এলাম আল্লাহর বান্দারা শুনে নেন আল্লাহ পাক রাব্বুল আলামিন এত দয়ালু এত করুণাময় আল্লাহর নবী এক তারিখে সারা দিন ধরে সূরা ফাতিহার এই প্রথম আয়াতটা বারবার পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম আল্লাহ পাক বলছেন হাবিব কি ব্যাপার বারবার এই দুটো নাম ধরো কেন আল্লাহ রাসূল বলছেন আল্লাহ আমি আজ খুব খুশি আপনার এই দুটো নাম এত সুন্দর লাগে তাই আমি বারবার পড়ি আল্লাহ রাসূলুল্লাহর হাবিব আল্লাহ পাক কি জিজ্ঞাসা করেন আয় আমার আল্লাহ পাক আয় আমার রব আয় আমার খালিক আয় আমার রব আয় আমার খলিফা আপনার কাছে আয় আমার খলিক রে আয় আমার আল্লাহ আপনার কাছে আমার আরজু আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দেবেন আল্লাহকে আল্লাহর নবী জিজ্ঞাসা করছেন আমার আল্লাহ বলেন আয় আমার হাবিব বলুন 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 আল্লাহ পাকের নবী বলেন আল্লাহ আমি একটি আয়াতের মধ্যে তিনটে নাম আপনার নাম আমি দেখেছি একটা আয়াতের ভিতরে আছে বিসমিল্লাহির রহমানির রহিম
করিম আল্লাহ পাক আল্লাহ নামের পাশে রহমান আছে রহিম আছে এই নামের পাশে গফুর গফফার কেন থাকলো না সাত্তার কেন থাকলো না অহব কেন থাকলো না গফফার কেন থাকলো না আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় মুচকে মুচকে আমার আল্লাহর হাবিবকে হাসানোর জন্য বলেন হে আমার হাবিব একটু আমার দিকে খেয়াল করুন আমি আল্লাহ পাক আমার যত সিফাতি নাম আছে সব নামের ভিতরে এই রহিমান রহমান নাম আমার কাছে ভালো মহব্বত করে বলবেন না এত নাম আছে এই সব নামের থেকে এই নামগুলো আমি আল্লাহ আমার কাছে প্রিয় আল্লাহ রাসূল আল্লাহর হাবিব হাবিব বলছেন আল্লাহ এই রহিম আর রহমান এই নামটা কেন একই অর্থ রহিম মানেও দয়ালু রহমান মানেও দয়ালু করুণাময় অথচ দুটো নাম পাশাপাশি রহমানির রহিম আমার আল্লাহ পাক হাবিবকে ডেকে ডেকে বলে আমার বন্ধু শুনে নাও আমার দোস্ত দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক আল্লাহ যারা মুশরিক আছে ইহুদি আছে নাসারা আছে হিন্দু আছে খ্রিস্টান আছে জৈন পারসিক আছে যত জাতি আছে আমার তামাম মাখলুকাত আছে গাছপালা আছে পশু পাখি আছে নদ নদী আছে গিরি গুহ বন আছে আমার হাবিব শুনে নাও আমি আল্লাহ পাক দুনিয়ার জমিনে যা আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার সূর্য আমার চাঁদ আমার আসমান আমার জমিন আমার চন্দ্র আমার তারা সবাই আছে আমার আমার হাবিব শুনেলেন এই সবার জন্য আমি আল্লাহ হলাম রহমান জোরে বলবেন না সবার জন্য রহমান ও খ্রিস্টানের জন্যও রহমান ইহুদির জন্যও রহমান আমার আল্লাহ হিন্দুর জন্যও রহমান মুসলমানের জন্যও রহমান আমার আল্লাহ পাক মুশরিকের জন্যও রহমান মুনাফিকের জন্যও রহমান গাছপালা পশু পাখি নদ নদী গিরি গহবনের জন্যও রহমান আল্লাহ দয়ালু যদি না হতো তাহলে ইহুদি নাসারার রিজিক কে দেবে জোরে বলে বলে কে দেবে তাহলে দেবে তো আল্লাহ তাহলে আল্লাহ তাদের প্রতি রহমানের নজরে তাকায় দয়ার নজরে তাকায় জোরে বলবেন না আমি নামাজ পড়িনি রোজা রাখিনি হজ করিনি যাকাত দেইনি তসবিহ করিনি তাহলিল করিনি তারপরেও আমার প্রতি রহমানের নজরে তাকায় সুবহানাল্লাহ বলবেন না আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাহলে ওই যে রহিম না ওটা দিয়েছেন কেন তাহলে আমার দ্বারায় ভালো কাজ বেশি হচ্ছে না খারাপ আমার দ্বারায় সমাজের ভালো কাজ বেশি হচ্ছে না খারাপ বুঝতে পাচ্ছি কিছু ভালো হন আল্লাহর রাস্তায় বলে গেলাম আল্লাহ আমাদের সকলকে ভালো হওয়ার তৌফিক দিন হেদায়েত হওয়ার তৌফিক দিন আল্লাহ আল্লাহর রাসূলকে পাওয়ার তৌফিক দিন বলেন আল্লাহুম্মা আমিন শুনেন শেষ কথায় কোরআন ও হাদিস থেকে বলে যাব আল্লাহকে পাওয়ার রাস্তা আজকে আপনাদের জানিয়ে যাব মাওলানা সাহেব এসেছেন আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিবিবকুমুল্লাহ হে বান্দা তোরা যদি আমার পেতে চাস আমার রাসূলকে ভালোবাস আর আমার রাসূল বলছেন হে আমার উম্মত তোরা যদি আমার ভালোবাসা পেতে চাস আমার সুন্নাকে ভালোবাসবো মানা হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমানা হাব্বানি কানা মাই ফিল জান্নাহ তোমরা যদি আমি রাসূল আমার ভালোবাসা পেতে চাও আমার সুন্নাত নবী শর্ত করলেন যে শুধু আমার ভালোবাসলে হবে না আমার ভালোবাসা পেতে গেলে সুন্নাতকে মানতে হবে না মাথায় টুপি দেওয়াটা সুন্নাত আমার বাড়িতে দস্তরখানে খানা খাওয়াটা সুন্নাত এই সুন্নাতের উপর আপনারা জোর দিন দেখবেন রাসূলের সঙ্গে আপনার দিদার মিলে যাবে একটু মহব্বত তাকবীর দান তো নারী তাকবীর নারী তাকবীর নারী তাকবীর